রমজানে আমরা এক নম্বরে কোরআন তেলাওয়াত করব, দুই নম্বরে রমজানে আমরা বেশি বেশি দান সৎকা করব। এ রাজি আছেন? গরিবদেরকে দান করবেন, মিসকিনদেরকে খাওয়াবেন, রমজানে গরিবদের ঘরে ইফতারি পাঠাবেন। আমাদের তো এখন আমাদের দেশে ইফতার মাহফিলের আয়োজন হয়, ওখানে সব বেরোজদাররা যায় ইফতারি করে, সব নাখান্দাগুলো যায় ইফতারি করে, আর রোজাদাররা ইফতারি পায় না। গরিব মিসকিনদেরকে ইফতারি করেন, একটা খেজুর দেওয়া হলেও করান। কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, তো সে রোজাদার যাকে ইফতারি করাইলো তার সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমূল্যময় দান করবে। একটা খেজুর হোক, আমরা মনে করি না একজনকে ইফতারি দেব, ফল ফলাদি না থাকলে, আলু পেঁয়াজু না থাকলে, একটু জিলাপি টিলাপি না থাকলে কেমন দেখায়, এই কেমন দেখায় করতে যার দানও হয় না। এই জন্য ফরমালিটি বাদ দিয়া সুন্নতের নিয়তে, ইমানের নিয়তে, আমলের নিয়তে যতটুকু পারেন দান করে পাশের বাসায় ইফতারি পাঠাবেন। রাজি আছেন? এটা সওয়াব। এক নম্বরে কোরআন তেলাওয়াত করব, দুই নম্বরে সদকা করব, দান সদকা করব, সেটা দান টাকা দিয়ে হোক, খাওয়ায় হোক, মেহমানদারি হোক, দান হোক, এগুলো করব। তিন নম্বরে আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে রমজানে ইস্তেগফার করব। কেন? রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেয়। রমজানে আল্লাহর কাছে মাফ চাবো সারা রমজান ব্যাপী, প্রত্যেক দিন রাত্রেবেলা, প্রত্যেকটা রোজায় রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব, মাফ চাবো। চার নম্বরে মোবাইল থেকে দূরে থাকব, এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকেই যারা যুবক আছেন, মোবাইল থেকে নিজেকে বাঁচায় রাখবেন, অন্তত রমজানটাকে ফেসবুক ইউটিউব থেকে নিজেকে দূরে রাখবেন। কেন? যে আমার যা ইবাদত আছে সারাদিন যদি ওগুলোর ভিতরেই থাকি, তাহলে তো ইবাদত নষ্ট হয়ে যাবে। এই কারণে রোজা রাখা অবস্থায় মোবাইলের গুণা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে। তাহলে রমজানে আমরা চারটা নিয়ত করে যেতে পারি, এক নম্বর কোরআন তেলাওয়াত, দুই নম্বর দান সৎকা, তিন নম্বর ইস্তেগফার, চার নম্বর মোবাইল থেকে বাঁচিয়ে রাখা নিজেকে। এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। রোজাদার অবস্থায় কোনো মানুষকে দেখলে ভালো কথা বলবেন, নামাজ পড়ার আদেশ দিবেন। হ্যাঁ, কোনো রোজাদার কোনো দোকানপাটে যদি পর্দা দেখেন, এলাকার গণ্যমান্য মানুষদেরকে নিয়ে বলবেন, ভাই আপনি দোকানকে বন্ধ রাখেন দিনের বেলা। একসময় আমরা দেখতাম ছোটোবেলায় পোস্টার ছাপানো হইতো যে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দোকানপাট বন্ধ রাখুন, হ্যাঁ এই ব্যবসা বাণিজ্য চলবে না, গান বাজনা চলবে না, এই সমস্ত জিনিস দেখতাম। এখন আর এগুলো দেখি না। আগে দেখতাম রমজানে রাত্রিবেলা মানুষ ডেকে ডেকে মানুষকে ডাকাইতো, এখন আর এই দৃশ্য দেখা যায় না। এগুলো আবার চালু করেন, এগুলোর ভিতরে প্রাণ পাওয়া যায়, এগুলোর ভিতরে ইখলাস পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে সারা রমজান বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।